আমি হিরো নাকি ডিরেক্টর নাকি টিকটকার, আমার ফ্যামিলি চাচ্ছে না আমি মিডিয়াতে কাজ করি। তো আমি আমার ওয়াইফকে কথা দিয়েছি আমি ইনশাল্লাহ মিডিয়া ছেড়ে দিব। আজকের কাজটা অনেক প্রবলেম হচ্ছে। ফার্স্টে শুটিং করতে গেলাম তো আমার প্রোডাকশন ম্যানকে বললাম, ম্যানেজারকে বললাম একটা ফুল রেডি করার জন্য সকালবেলা। সে রেডি বললো ভাই যে পেয়ে যাচ্ছে, এনে দিব। আনতে গিয়ে আমার 2 ঘন্টা খেয়ে দিছে। ফুল যখন আনলো, আনার সাথে সাথে শট শুরু করতে করতে বৃষ্টি চলে আসছে। মানে শুটিং শুরু করতে করতে বাচ্ছে 2টা, আর এখন পর্যন্ত অনলি 2টা সিকোয়েন্স করতে পারছি। মানে ফেসে গিয়েছে আজকের কাজ, এখন জানি না কেমন হবে। তারপরও আশা করছি ভালো হবে, সবাই দেখবেন। কালা কি আর আমি হইছে আল্লাহ বানাইছে গানটি, মানে কালাদের, কালো মানুষদেরকে নিয়ে গানটি করা আর কি। পলক হোসেন সুমন ভাই গানটি গিয়েছেন এবং গানটি লিখেছেন হলো সালাউদ্দিন সাগর ভাই, টিউন করেছেন পলক হোসেন সুমন ভাই নিজে, আর আমি এক অভিনয় করতেছি। আমার সাথে আঞ্জুমান মেহজাবিন কাজ করছে। মিনিমাম 5 ফিট মনে হয় 10 বা 9। ম্যানেজ তো করতেছি এইভাবে এইভাবে। সবচাইতে বেশি হিট একটা গান ছিল দেউলিয়া। দেউলিয়া গানটি মোটামুটি প্রায় 2 কোটির মতো ভিউ হয়েছিল আরও 4-5 বছর আগে। তো ওইটা এখন নেই, ইউটিউবে নেই, ইউটিউব থেকে ডিলিট হয়ে গিয়েছে কোন কারণে জানি না। আর তারপরে এখন বর্তমানে রানিং চলছে রাখাল নামে একটা গান আছে, আমি রাখাল হইয়া বাঁশির সুরে তোমারে খুঁজি তোমারে ডাকি। এই গানটি রুবেল খন্দকার গেয়েছেন, তো আমি আর প্রণমী অ্যাক্টিং করেছি। এই গানটি এখন বর্তমানে খুব ভালো চলছে, মানে আমার আমার খুব পছন্দের একটি কাজ। রাখাল গানটি আমরা শুটিং করতে গিয়েছিলাম মাগুরাতে, মানে শীতকাল, প্রচণ্ড কষ্ট করেছি আমি আর ইয়াসিন বিন আরিয়ান যে ক্যামেরাম্যান, আমার আর ওর অনেক কষ্ট হয়েছে। আমরা লোকেশন খুঁজে পাচ্ছিলাম না, তো একটা আমরা ফার্স্টে গিয়েছিলাম ফরিদপুরে। তো ফরিদপুরে যে গরুর গাড়ি পাইনি, আমাদের একটা গরুর গাড়ি প্রয়োজন। তো গরুর গাড়ি ফরিদপুরে ঘোড়ার গাড়ি আছে কিন্তু গরুর গাড়ি নাই। তা আরিয়ানের মামার বাড়ি হচ্ছে ফরিদপুর মাগুরাতে। তো আরিয়ান তার মামাকে ফোন দিল কোনো গরুর গাড়ি আছে কিনা। তো আরিয়ান বললো কি ভাই গরুর গাড়ি আছে মাগুরাতে। আমি বললাম তাহলে চলো মাগুরাতে যাই, আমার গরুর গাড়ি প্রয়োজন। তো একটা গরুর গাড়ির জন্য আমি মাগুরাতে গেলাম, দেন আমরা শ্যুট করলাম রাখাল গান। তারপরে তো আপনাদের ভালোবাসা এই আর কি। রাখালে এখন মোটামুটি 32 লক্ষ মতো ভিউ হয়েছে। আমি তো গাইতে পারি না ভাই রাখাল গান, তো আমি কথাগুলো বলি, আমি রাখাল হইয়া বাঁশির সুরে তোমারে ডাকি। আমি তো গান গাইতে পারি না, আমি তো গান গাইতে পারি না, আমি রাখাল হইয়া বাঁশির সুরে তোমারে ডাকি। ওই যে গাচ্ছি তো, আমি রাখাল হইয়া বাঁশির সুরে তোমারে ডাকি, বন্ধু তুমি আইসো আমার মোহনের বাড়ি। আমি হিরো নাকি ডিরেক্টর নাকি টিকটকার, 3টাই। টিকটকে ফলোয়ার কত? টিকটকে আপনার প্রায় 14 লাখ মতো। আমি এখন 3টাকে প্রাধান্য দিচ্ছি, হ্যাঁ একসাথেই। আমার আমি 3 জায়গা থেকে ভালোবাসা পাচ্ছি। আমার ইউটিউব থেকেও আমাকে সাথে যখন কেউ সেলফি তুলতে আসে, ভাই আপনাকে টিকটকে দেখেছি, আবার কেউ বলে ভাই আপনাকে ইউটিউবে দেখেছি, আবার কেউ আমার যে ডিরেকশনের যে কাজ, অনেকে ভাই আপনার এই ভিডিওটা অনেক ভালো হয়েছে। তা আমি আমাকে 3টাই ভালো লাগে। ভবিষ্যতের প্ল্যান মিডিয়া ছেড়ে দিব, আমার ফ্যামিলি চাচ্ছে না আমি মিডিয়াতে কাজ করি। তো আমি আমার ওয়াইফকে কথা দিয়েছি, আমি কিছুদিনের মধ্যে, আমার বেশ কিছু কাজ আছে, তো আমি অল্প কিছুদিনের মধ্যে, হয়তো সর্বোচ্চ 1 বছর আছি, 1 বছর পরে ইনশাআল্লাহ মিডিয়া ছেড়ে দিব, এটা হচ্ছে আমার চিন্তাভাবনা আছে। আমার বউকে আমি কথা দিয়েছি, এখন বাকিটা যদি আল্লাহ আমাকে হেদায়ত দেয়।